আপনাদেরকে আজকে একটি গল্প শোনাবো। কোন এক বাদশা একদা তার সভাসদদের নিয়ে দরবারে বসাছিল। এমন সময় কালো বর্ণের এক কানা ব্যক্তিকে নিয়ে আসা হলো বাদশার সামনে। সবাই অভিযোগ করল, এই লোকটি এমন ধরনের অলক্ষণ যে কেউ যদি সকালে উঠে এর চেহারা দেখে সেই দিন তাকে অবশ্যই কোনো না কোনো ক্ষতির সম্মুখীন হতে হয়, সুতরাং তাকে দেশ থেকে বহিষ্কার করে দেওয়া হোক। কিছুক্ষণ চিন্তা করার পর বাদশা বললেন, চূড়ান্ত বিচার করার আগে আমি নিজেই এর একবার পরীক্ষা করে দেখব। কাল সকালে সর্বপ্রথম আমি তাকে দেখব, তারপর অন্য কাজে হাত দেব। যেই চিন্তা সেই কাজ। পরদিন সকালে বাদশা যখন ঘুম থেকে উঠল, দরজা খুলতেই সর্বপ্রথম সেই কানা ব্যক্তিটিকেই দাঁড়ানো দেখতে পেল। তাকে দেখেই বাদশা পেছনে ফিরে গেল এবং দরবারে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো। পোশাক পাল্টাবার পর বাদশা যখনই ওনার জুতোর মধ্যে পা দিল, তখনই তাতে একটি লুকিয়ে থাকা বিষাক্ত বিচ্ছু দংশন করল, কামড় দিল। বাচ্চা চিৎকার দিয়ে উঠল। সেবকরা তাড়াতাড়ি বাচ্চার দিকে ছুটে এলো। বিষের প্রভাবে বাচ্চার দুধে আলতা মুখাবয় নীল রং ধারণ করল। মহলে গুঞ্জন সৃষ্টি হয়ে গেল যে বাচ্চা সালামতকে বিচ্ছু দংশন করেছে, বিচ্ছু কামড় দিয়েছে। কিছুক্ষণের মধ্যে মন্ত্রী সাহেবও এসে গেল। মুহূর্তের মধ্যে শাহী চিকিৎসককে নিয়ে আসা হলো। তিনি অত্যন্ত দক্ষ হাতে বাচ্চা সালামতের চিকিৎসা শুরু করলেন। কোনো রকমে বাচ্চার প্রাণ বেঁচে গেল, কিন্তু তবুও তাকে কিছুদিনের জন্য রোগ শয্যায় কাটাতে হয়। অবস্থার যখন কিছুটা উন্নতি হলো এবং বাচ্চাও যখন তার দরবারে গিয়ে বসতে পারল, তখন কানা ব্যক্তিটিকে পুনরায় দরবারে নিয়ে আসা হল যেন তাকে সাজা শোনানো যায়। কেননা অভিযোগকারীদের অভিযোগ হলো সে যে অলক্ষণে সে বিষয়ে স্বয়ং বাদশা সালামতি পরীক্ষা করে দেখে নিয়েছে। সে কান্নাকাটি করে বাদশার কাছে দয়া ভিক্ষা চাইছে যে আমাকে আমার দেশ থেকে বের করে দিও না। এই অবস্থা দেখে তার প্রতি জৈনিক মন্ত্রীর করুণা সৃষ্টি হলো। তিনি বাদশার নিকট কিছু কথা বলার অনুমতি প্রার্থনা করলেন। তারপর বললেন, বাদশা সালামত, আপনি তাকে সকালে সর্বপ্রথমে দেখেছেন বলে আপনাকে বিচ্ছু দংশন করেছে, তাই সে অলক্ষণে হিসেবে গণ্য হয়েছে। আমাকে ক্ষমা করবেন, কারণ সেও তো সকাল সকাল সর্বপ্রথম আপনার চেহারা দেখেছিল। সেই থেকে সে এখন পর্যন্ত বন্দী অবস্থায় আছে। এখন হয়তো তাকে দেশান্তরের সাজার কথা শুনিয়ে দেওয়া হবে, কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, সত্যিকার অর্থে অলক্ষণে কে, আপনি নাকি সে? মন্ত্রীর কথা শুনে বাচ্চা নিরুত্তর হয়ে গেল। সাথে সাথে তিনি কানা কালো ব্যক্তিটিকে কেবল মুক্তি দিলেন না, বরং প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিল আগামীতে তাকে কেউ যদি অলক্ষণে বলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। মাদারি চ্যানেল দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে আমরা কী শিখতে পারলাম? যে কেউ কখনো অলক্ষণে হয় না, বান্দার তকদিরে যা থাকে তাই তার সাথে ঘটে। আল্লাহ করিম আমাদের সবাইকে এ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।